শিখতে আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি কায় মনোবাক্যে আল্লাহ যেন অনেক অনেক বছর জীবিত রাখেন আমরা যেন গাফর ভাই আমাদের মাঝে পেয়ে পাই এবং আমাদের বাঙালিদের যে দুর্বৃষ দুঃসময় চলছে এই সময় অতিক্রান্ত করার জন্য গাফর ভাই আমাদেরকে এইভাবে অনুপ্রাণিত করবেন সাহস দিয়ে যাবেন আর কি সাহেব প্রিয় দর্শক সাহাম ভাইয়ের যে অনুভূতি আমার সেরকম অনুভূতি ছিল না আমি যখন লন্ডনে আসি প্রথমটি এবং এনাম্বাই এসেছেনভেন্টি ফোরে গাপ্পার ভাইয়ের লেখা আমি পড়তাম দেশে থাকতে এবং গাপ্পার ভাই যে গান লিখেছেন তা আমি মনে মনে ভাবতাম যে আমি বা সালে যদি আমি থাকতাম আমিও গাপারভাই থেকে এসে ভালো বালক কবিতা বা গান লিখতে পারতাম এটা ছিল আমার একটি ভাবনা এবং আমি গাপ্পার ভাই বয়সে গেলে ভাই থেকে বালক লেখা আমিও লিখতে পারবো এরকম একটা চিন্তা ভাবনা আমার ছিল এবং আমি লন্ডনে এসে গাপার সাথে দেখা করতে চাইনি আমি চিন্তা করছি যে আমি লেখালেখি করব এবং আব্দুল গাপ্পার চৌধুরীকে ছাড়িয়ে যাব আমি এবং একুশের গানের থেকে ভালো গান আমি লিখতে পারবো এসব চিন্তা ভাবনা ছিল আমার কিন্তু পরবর্তীতে যেটা হলো যেটা দেখলাম আমি যে না আব্দুল গাপ্পার চৌধুরী আব্দুল গাপ্পার চৌধুরী আমি চেষ্টা করেছি লিখতে লিখেছি আমি তবে সেই সব লেখা অনেকেই বলেন যে আপনার লেখা হয় না আপনি আরও লিখতে লিখতে থাকুন লেখা চালিয়ে যান তবে গান অথবা কবিতা এক লাইনও আমার বের হয়নি এবং আমরা অনেকেই চেষ্টা করেছি তবে শুনেছি যারা প্রেমে ব্যর্থ হন তারা নাকি গান লিখেন কবিতা লিখেন কারণ এটা কি কতটুকু সত্য নাকি আপনি কি বলেন যুবক মানুষ আছেন বলতে আমি আমি কি বলবো আপনি আপনি কবিতা লিখেছেন আপনি গান লিখেছেন আপনার কি মনে হয় খালি তো মানুষ নারীর প্রেমে কবিতে রাখে না প্রকৃতি প্রেম নারী প্রেম দেশপ্রেম সবগুলি অনুপ্রাণিত করে সবকিছু অনুপ্রাণিত করে

ওই গানটা গেলে সবারই গায়ে রক্ত গরম হয়ে যায় খুব মানে একটা আমরা আলাদা রকমের একটা 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 অনুভূতি আসে তো তখন মনে হতো যে লোক এরকম গান লিখে এভাবে সবাইকে কিভাবে শিহরিত করে তোলে হ্যাঁ কিন্তু কখনো চিন্তা করি না আমার ওনার সাথে কখনো দেখা হবে এটা আমার কখনো আমি চিন্তা করি নাই বলতে গেলে যে একটা আমরা যখন উনি উনি যখন গান লিখেছেন আমার তখন জন্ম হয়েছে তো আমি বলতে গেলে অনেক শিশু তখন ওনার বাট স্কুলে কলেজে যখন গিয়েছি তখন এই অনুভূতিটা ছিল শিশু আমি হই নাই তো তাই ওকে আচ্ছা যাই হোক তো সে যখনই ওনার গান থেকে আমরা অনুপ্রেত হইলাম তারপর আস্তে আস্তে করে মনে করেন ছাত্র জীবন গেল কিছুটা রাজনীতির সাথে জড়িত হলাম ওনাকে জানার সুযোগ হলো না লেখা পড়ার সুযোগ হলো তো তারপরে যখন লন্ডনে আসি লন্ডনে আসার পর উনি অলরেডি আমি লন্ডনে এসেছি এইটি সেভেনে তখন আমি ওনাকে খুঁজি নাই আমি জানি না উনি এখানে তখন তো হঠাৎ করে ওনার সাথে আমার একটা অনুষ্ঠানে সেতারের অনুষ্ঠান নজরুল সেন্টারে হচ্ছিল একজন ইন্ডিয়া থেকে এসেছিলেন তো ওনার গান সেতা শোনার জন্য সন্ধ্যায় গেলাম তো বাদশা ভাই আমিনুল হক বাদশাহ ওনার সাথে আমার পরিচয় ছিল তো উনি আমাকে বললো কি তুই এক কাপ চা বানিয়ে গাফা ভাইকে দিয়ে আমি কোন গাফার ভাই স্যার আই ডোন্ট নো কোন গাফা ভাই তো বলছো গাফা ভাইকে দিয়া বাসাকে চিনতে না হ্যাঁ বাসা ভাইকে চিনতাম কি বাসা ভাই সুদর্শন বলে না না উনি আমার সেট অফ কাজিন মানে আমার আত্মীয় হয় তো বাসা আমাকে বলে এক কাপ চা গাফা ভাইকে দিয়া তো আমি তো চা বানাছিলাম তো আমি এক কাপ চা আর একটা বোধহয় ওই দই আর মুড়ি ছিল ওখানে দাবার জন্য তা আমি ওটা দিয়ে আমার মেয়েকে বললাম তুমি গাফা আঙ্কেলকে দিয়ে আসো তো বাসা ভাই দেখাই দিল তখন বললো যে তুই চিনিস নাই কে তখন বললাম হ্যাঁ এটা কি একুশের বলে হ্যাঁ এই আমার পরিচয় হলো চা দিয়ে আর মুড়িয়া দই দিয়ে প্রথম পরিচয় প্রথম পরিচয় মানে সামনাসামনি পরিচয় তারপর থেকে গাফা ভাই অনেক চেষ্টা করতেছিলেন শেখ মুজিব রিসার্চ সেন্টার ফর্ম করার জন্য ও সেটা আসলো অনেক দিন লাগলো আমাদের ওটা করার পরে আমরা বোধহয় নাইনটি উঠতে করলাম না গাভা ফাইভ তো শেখ মুজিব সেন্টার হওয়ার পর থেকে আমি ওনার সাথে প্রায় কাজ করছি প্রায় বিশ বছর এবং এই বিশ বছরে ওনাকে অনেক কাজ থেকে দেখেছি এবং সেখান থেকে আমার মনে হয়েছে গাফা ভাই একজন ভালো বন্ধু একজন ভালো ভাই একজন ভালো মানুষ একজন ভালো বাবা একজন ভালো হাজবেন্ড এবং গাভা যেটা সবচেয়ে ভালো লাগে যে উনি অন্যের কষ্টে নিজে কষ্ট পান এবং চেষ্টা করেন ওনার যতটুকু আছে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে উনি তাকে সাহায্য করেন পারভিন সুলতান আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা যাচ্ছি একটি বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে আসবো এবং আমরা শুনব আমাদের এখানে আরও অতিথিরা রয়েছেন ইসা কাজল ভাই রয়েছেন গোলাম কবির ভাই রয়েছেন এবং গোলাম কবির ভাইকে আমি ভাবতাম যে ওনার বাড়ি বোধ সিলেটের বাইরে কোথাও সেদিনকে শুনলাম উনার বাড়ি কুলাউড়াই তারপরে আমাদের শাহাবুদ্দিন চঞ্চল ভাই ও রয়েছেন আমরা তাদের কাছ থেকে গা পারবাইয়ের ব্যাপারে শুনবো আমরা কথা শুনবো আহ হিমাংস দার কাছ থেকে কারণ হিমাংস দা অসংখ্য গানে গা পার লেখা অসংখ্য গানে তিনি সুর করেছেন আপনার আমাদের সঙ্গেই থাকুন আমরা আসছি আমরা দেরি করবো না আমরা আসছি জটপট সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি এই মুহূর্তে যারা টিভি সেটের সামনে বসেছেন আপনারা হয়তো আপনারা হয়তো জানেন এবং জানার কথা যেহেতু টিভি স্ক্রিনে কিছুক্ষণ পর পরিবেশে উঠছে যে জনাব আবদুল আকর চৌধুরীর আশিতম জন্মদিন আজকে এবং আমরা চেনেরাই ইউরোপের পক্ষ থেকে আমরা আজকের এই চুট্ট আয়োজন আমরা এটি করেছি এবং অনেকেই আসার কথা ছিল প্রিয় দর্শক এবং লাস্ট মিনিটে অনেকেই ক্যান্সেল করেছেন রুশনার আলী এমপি আসার কথা ছিল তিনি আসতে পারেননি মাননীয় হাই কমিশনার আসার কথা ছিল তারও কি সমস্যা হয়েছে আমরা জানি না জিমফিস পেট্রিক এমপি তিনিও অ্যাপোলজি দিয়েছেন এবং অনেক অতিথিরা আসতে আসার কথা ছিল তারা আসতে পারেননি তবে তারা শুভকামনা জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন রুষ্টার আলী শুভেচ্ছা জানিয়েছেন এবং মাননীয় হাই কমিশনার সম্ভবত আমরা আশা করছি যে তিনি হয়তো লেট এসে হয়তো তিনি যোগ দিতে পারেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমাদের সাথে আরো দুজন অতিথি যোগ দিয়েছেন তারা হচ্ছেন তাদের মধ্যে একজন হচ্ছেন আমি আগেই পরিচয় করে দিয়েছি আপনাদেরকে জনাব ইসাক কাজল সাল কেমন আছেন আপনি মোটামুটি বললো ভালো তারপরে এই ব্যাপারে সংক্ষেপে আপনি কি বলবেন পরে আপনার আপনার কথা শুনবো তবে এখন সংক্ষেপে সংক্ষেপে যে আমাদের যে ব্যর্থতা আমরা যারা এখানে সাংবাদিকতা করি সাহিত্য সংস্কৃতির সাথে জড়িত রাজনীতি করি আজকে আজকের বারোই বসতে পারিনি আমরা তাকে অভ্যর্থনা জানাতে পারিনি এই দায়হীনতা নিয়ে আপনি যে একটা দায়বদ্ধতা আজকে আমাদেরকে জানান দিলেন একটা অনুষ্ঠানের মাধ্যমে যে এটা একটা খুবই সৌভাগ্যের দিক এবং এজন্য আপনি মোস্তফা ভাই এবং চ্যানেল আইকে আমি অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বাঙালিদের পক্ষ থেকে মানুষের পক্ষ থেকে সাংবাদিকদের পক্ষ থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ইসাক ভাই প্রিয় দর্শক আমাদের সাথে রয়েছেন আওয়ামী লীগের যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা এবং তিনিও একসময় সাংবাদিকতা করতেন এখন করেন না কেন করেন না আমরা জানি না হয়তো জীবন এবং জীবিকার তাগিদে অথবা আওয়ামী লীগের কারণে হয়তো তিনি সময় পান না শাহাবুদ্দিন চঞ্চল আলাইকুম কি অবস্থা আপনি সংক্ষেপে গফরবে পর কি বলবেন কারণ আপনি এক পর্ব শত দীর্ঘ দিন কাজ করেছেন গফরবে সুমর কি আমার বলার কিছু নাই শুধু আমি একটা কথাই বলি যে আমি যক্ত রাজ্য যখন প্রথম এসেছিলাম আসার পরের দিন থেকেই আমার আমি কে সেই রূপটি গফরভাই কে ওনার গানটা কি আমার নানা কথা সাহিত্যিক আকবর হোসেন ইসলাম গফরবের কথা শৈ ছোটবেলা থেকে কি বলতেনগুলিতে ওনার কলমে যে এত শক্তিশালী এটা তোমরা কোনোদিন চিন্তা করতে পারবে না মানে যে যা চায় সে তা পায় আমি গাফারবাইয়ের সাথে পরিচিত হলাম গাফার বাইয়ের সাথে অনেক দিন কাজ করতে পারলাম একসাথে নতুন দিনে কাজ করেছি আমি গাপ্ফারবাইয়ের সাথে প্রায় সাতাশ বছর থেকে পরিচিত সেই সাতাশ বছর থেকে ভাইয়ের কাছে আমি কত রিমিজিয়ে আসার ঋণ শোধ করার মতো কোনো ক্যাপাসিটি আমার নাই গাফারবাইয়ের যে অভিভাবকত্ব দিয়েছেন যা কিছু শিখিয়েছেন ওনার হাতের লেখা প্রায় তিনশোটা কাগজ আমার কাছে আছে যেগুলো আমি গাফারবাইয়ের পারমিশনও নিয়েছি যে আমি যদি বেঁচে থাকি তো এই শুধু হাতের লেখা দিয়ে এই একটা বুক আমি সৃষ্টি করব তৈরি করব আমার সবথেকে বড় একটা জিনিস যে গাফরবাইয়ের কাছ থেকে গাফর ভাইয়ের যে পত্রিকায় কাজ করেছিলেন সেই পত্রিকায় আমাকে লেখানো শিখিয়েছিলেন চঞ্চলের ডায়রি শিখিয়ে দিয়েছিলেন কীভাবে লিখতে হবে কি করতে হবে এইসব সবথেকে বড় একটা জিনিস আমার স্মৃতিতে বেসে উঠছে উনিশশো সালের সতেরোই মে যেদিন আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিউ ইয়র্ক থেকে এসেছিলেন এবং সেই হাউস অফ পার্লামেন্টে গেছিলেন সেদিন বিরোধী দলীয় নেত্রী নেতা ছিলেন ব্রিটেন ব্রিটিশ পার্লামেন্টের নীল খিনক সেই নীল খিনক একটি ছোট্ট কবুতর দিয়েছিলেন আপনার শেখ হাসিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সেই ছবিটা আমি উঠে গেছিলাম এবং গাফারবাইকে পাঠিয়েছিলাম গাফারবাই তখন উইকাম হাউসে ছিলেন পরের দিন সকালে নতুন দিনের হেডলাইনের ব্যানার ছিল নীলকিনক শেখ হাসিনাকে শান্তির বাণী উপহার দিলেন ছবি শাহাবুদ্দিন চঞ্চল এই যে ছবিটা তোলার পর থেকে যে আমার যে ইয়ে যাচ্ছিল যে আমি আমি যে কত বড় হয়ে গেছি যে গাফর ভাই আমার কথা লিখছেন গাফর ভাই লিখছেন গাফর ভাইয়ের দুঃখে আছে এবং এমন কোনো দিন নাই যে এমন কোনো সপ্তাহ নাই যে গাফার ভাইয়ের পত্রিকা না পড়লে মনে হয় যেমন আমি বিশ্ব সম্পর্কে জানি না আমি পৃথিবীর সম্পর্কে জানি না আমি রাজনীতি বুঝি না কিছুই না গাফ্ফার ভাইয়ের লেখা কলাম আমার মনে হয় গাফার ভাইয়ের যতটা কলম আছে আমি কোনোটা কলাম না পড়ে আমি আর কোনো কাগজে বিয়ে করি না আরই সব কলমগুলোই আমি পড়ি সাহাবুদ্দিন চঞ্চল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক গাপ্পার ভাইয়ের কলাম পড়েন না এমন লোক কমই আছেন তবে আমিও পড়তাম এক সময় এখন পড়তে পারি না টেলিভিশনের কারণে সকালে বের হলে রাতে তিনটা চারটার সময় বাড়ি ফিরি এবং অনেকগুলো মাঝে মধ্যে এমনও হয় যে কাপ্পাবাইয়ের চার পাঁচটি পত্রিকা জমিয়ে তারপর সেগুলো পড়তে হয় অনেক সময় ব্যাকডেটের যে পত্রিকাগুলো আছে সেগুলো পড়ি এবং পড়ার চেষ্টা করি সেখান থেকে অনেক কিছু শিখা যায় এবং অনেক কিছু জানা যায় হিমাংশ দা কিভাবে কীভাবে দেখছেন আপনি সেটা কি বলবো সেই রকম ভাষাই আমার নেই সম্পর্কে কিছু বলার তো ওনার আমার ভাই চঞ্চল যে বললো

তবে আমি আমি একটি ব্যাপার হিমাংশ দা আপনি যে বললেন যে অনেকগুলো একশোটি গান গ্যাপার ভাই লিখেছেন শতাধিক গান ওকে গাপার ভাই আপনি যে একুশে কারণ আমাদের দেশের যে অবস্থা বাংলাদেশের যে অবস্থা স্বাধীনতার ঘুষককে সেইও বিতর্ক আপনি হয়তো একদিন থাকবেন না তখন মনে হবে আহ হয়তো আরো কেউ বেরিয়ে যাবে যে আমি লিখেছি একুশের গান এটি আমি লিখেছি তখন আমরা কি করব আজকে আপনি বলে যান যে এটি আপনি লিখেছেন আপনি কি বলবেন কি সম্পর্কে এই যে আপনার যে গান যেটি যেখানে স্বাধীনতার গুষক নিয়ে বিতর্ক সেখানে আপনার গান নিয়ে যদি কখনো বিতর্ক দেখা দেয় আপনার মৃত্যুর পরে

করছেন সেই ট্রেন নিয়ে অনেক গান আছে আশ্চর্য সেই গানগুলো